এই জনগোষ্ঠীর বাইরে আপনারা যারা তথাকথিত ভালো মানুষরা আছেন, যারা বোধ করেন আপনারা কেউ রাজনীতি করেন না, নিজেদের কিন্তু খুব ভালো মানুষ মনে করেন, কিন্তু আপনারা খেয়াল করছেন বাংলাদেশে যারা রাজনীতি করে না তারা নিজেদের কিন্তু ভালো মানুষ মনে করে, আসলে তারা ভালো মানুষ না, আসলে তারা স্বার্থপর মানুষ। সমালোচনা কি আবার আপনারা কম করেন? টেলিভিশন যখন দেখেন সোফায় বৈশা, হাসিনা যখন আসে, খালেদা জিয়া যখন আসে, এই ওবায়দুল কাদের যখন আসে, হাসান মাহমুদ আসে, তখন কী হবে আপনাদের? কী তখন মনে পড়ে যে শালা বাটপার? তাহলে এগুলো বলেন না আপনারা নিজেরা, কিন্তু আবার বলেন তাহলে মানে তাহলে আপনাদের জীবনের আচরণটা মানে সাংঘর্ষিক হয়ে গেল না? যে আপনারা চাচ্ছেন সমাজটা ভালো হোক, দেশটা ভালো চলুক, ময়লার ভাগার না থাকুক, আপনারা বুঝতেছেন যে এই কাজগুলো কাউকে না কাউকে করতে হবে, কিন্তু যেহেতু আমরা ভালো প্রকৃতির মানুষের অংশ আমরা আবার এই কাজগুলো করব না, এইগুলোর দায়িত্ব দেব ওবায়দুল কাদের আর হাসান মাহমুদরে। এরা যখন আবার লুটপাট করবে টিভিতে সামনে বসে আমি আবার তারা কাইলাম। তাহলে এই যে দ্বিচারিতা আমাদের নাগরিকদের মধ্যে, এই দ্বিচারিতাই হচ্ছে এই রাষ্ট্রের এই সমাজের একটা সংকট। আপনারা সবাই ভালো মানুষরা দায়ী, আজকে বাংলাদেশের যত খারাপ জিনিস না এ সব কিছুর জন্য কিন্তু আপনারা দায়ী, ওবাদুল কাদের দায়ী না। ওবাদুল কাদেরের নেতা বানাইছেন কারা? আপনারা বানাইছেন না? হাজি সেলিমরা নেতা হয়েছে কিসের মাধ্যমে? আপনাদের মাধ্যমে হয়েছে। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সংকটের একটা বড় জায়গাতে হচ্ছে এই তথাকথিত ভালো মানুষরা, এইটা বুঝতে হবে আপনাদেরকে। খারাপ মানুষরা মানে ক্লাসে আপনি চিন্তা করে দেখেন গুন্ডামি করে কি ভালো ছাত্রটা না যে ছেলেটা লেখাপড়া একটু কম ভালো সে করে, যে একটু পিছনে বসে বিড়ি সিগারেট খায়, এখানে ওখানে যায়, গাঁজা খায়, দুষ্টামি করে, মেয়েদেরকে ডিস্টার্ব করে, ও দেখবেন একটু পিছনে বসে। আর ভালো ছাত্রটা সে যেহেতু এগুলো করে না সে নিজের ভালো বোধ করে, কিন্তু সে কিন্তু আসলে কোনো কাজের না। আপনি ভালো ছাত্রটাকে একটা কাজ দিবেন, দেখবেন সে কোনো কাজ আপনারা করে দিতে পারবে না, তারে বলেন যে ভাই ওখানে আগুন লাগছে আসো দৌড়ায় যাই। আপনি দেখবেন যে কোনো জায়গাতে একটা বিপদ আপদ আসে, দেখবেন তথাকথিত ভালো মানুষগুলো দৌড়ায় যায় আগুন লাগলে, না দুষ্ট লোকগুলো দৌড়ায় যায়। খেয়াল করছেন কখনো? ধরেন পাশের বিল্ডিং আগুন লাগলো, কে দৌড়ায় যাবে? খেয়াল করছেন কখনো? গ্রামে ডাকাত পড়ছে, সমাজের ভালো মানুষগুলো দৌড়ায় যায় না দুষ্ট লোকগুলো দৌড়ায় যায়? তাহলে দিন শেষে মানুষের মানুষ বিপদে আপদে কাকে পায়? সমাজের তথাকথিত ভালো মানুষটাকে পায় না দুষ্ট লোকটাকে পায়? দুষ্ট লোকটাকে পায়। তাহলে আপনি চক্রটা বুঝতে পারতেছেন যে মানুষ কেন দুষ্ট লোকটাকে নির্বাচনে বেছে নেয়? কারণ আপনাদেরকে এই সমাজের কোনো কাজে লাগে না। পরিষ্কার বোঝা যাচ্ছে কথাগুলো? কঠিন লাগতেছে না? কিন্তু আপনারা যদি দ্বিমত হন এটা আবার বলবেন আমার সাথে যে ভাই আপনি তো সব মিথ্যা কথা কইতেছেন, কথা সত্য না, এটাও বলবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে ভালো মানুষটা কে? আল্লাহ রসুল বলছেন যে অন্য মানুষের কাজে লাগে। বোঝা গেছে? আল্লাহ রসুল তো বলেন নাই যে বেশি নামাজ পড়ে, যে বেশি নফল রোজা রাখে, যে তাহাজ্জুদ গুজার, যে বেশি দান সদকা করে, যে বিশাল জুব্বা পরে, বড় দাড়ি রাখে, পাগড়ি 7.5 হাত পাগড়ি পরে, বছরে বছরে তাবলিগ জামাতে যায়, হজ উমরা করে, বলেন নাই তো? বলছেন? বলেন নাই। তাহলে সবচেয়ে ভালো মানুষটা কে? যে অন্য মানুষের কাজে লাগে। তো আপনারা যারা, আমরা যারা তথাকথিত ভালো মানুষ, এই ভালো মানুষ সমাজের কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না। তাহলে দিন শেষে দেখবেন মানুষ বিপদে পড়লে হাজি সেলিমের কাছে দৌড়ায় যায়, লালটু বল্টু পিন্টু সম্রাট হেগুর কাছে দৌড়ায় যায়। সম্রাট, এই যে আপনারা যারা জানেন এই মহল্লার সম্রাট, প্রত্যেক দিন 2টা গরু জবাই করে বিরিয়ানি রান্না কইরা এখানে এই রিকশাওয়ালাদের খাওয়াইতো, জানেন আপনারা?